রমজানে মৃত্যু হলে কি কবরের আজাব মাফ হয়ে যায়? রমজানের মৃত্যু নিয়ে আমাদের অনেকের অনেক রকমের ধারণা আছে। অনেকে মনে করেন রমজান মাসে মারা গেলে তার আর কবরের আজাব হয় না, তার কবরের আজাব মাফ হয়ে যায়, মুক্ত থাকেন এবং তিনি জান্নাতি হয়ে যান। মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও উল্লেখ হয় নাই। রমজান মাসে মৃত্যুবরণ করলে তার কবরে কোনো প্রশ্নোত্তর হবে না, সওয়াল জবাব হবে না, কবর আজাব হবে না, এরকম কোনো কথা নাই। তবে এটা ঠিক যে রমজান মাসের মৃত্যু সন্দেহাতীতভাবে আমরা একটা ভালো মৃত্যু বলতে পারি। ইবাদতরত অবস্থায় মৃত্যু সন্দেহাতীতভাবে একটা ভালো মৃত্যু, আল্লাহর প্রতি সুধারণা করতে পারি যে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিবেন, তার প্রতি রহম করবেন। এটা জাস্ট আমাদের সুধারণার ব্যাপার, শরীয়ত আমাদেরকে কিছু বলে দেয় নাই যে এটা হলে তোমার আর কবর আজাব মাফ। তবে শুক্রবারের মৃত্যু সম্পর্কে হাদিসে প্রমাণিত যে শুক্রবারের মৃত্যু হলে সেই দিনে মৃত্যুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দান করেন এবং ওই ব্যক্তির কবরের আজাব মাফ হয়। সওয়াল জবাবের যে ফিতনা আল্লাহ তাআলা সেটা থেকে শুক্রবারের মৃত্যুবরণকারীকে হেফাজতে রাখেন। এটা শুক্রবারের ফজিলত এবং এর মাধ্যমে আবার আমরা কেউ যোগ বিয়োগ না করি তাহলে রবি সোমবার, শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার মারা গেলে এরা বোধহয় সব জাহান্নামী আর শুক্রবার মরে বোধহয় কেউ জাহান্নামী। অনেক অমুসলমানও শুক্রবারে মারা যায়। মূল জিনিসটা মানুষের আমল, এই কী বারে মারা গেল এটা মূল জিনিস না। অতএব যদি ইমানদার আমলদার আবার শুক্রবারের মৃত্যু পায় তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলার বিশেষ এহসান তার প্রতি হয়েছে। আবার শনি রোববার রবিবার সোমবার মারা গেলে যে এহসান হয় নাই তা না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শুক্রবারে মারা যান নাই, উনি আল্লাহর নবী ছিলেন। অতএব শুক্রবার মারা গেলেই নেককার আর না হলে আর নেককার না, এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নাই। মাঝে মধ্যে দেখা যায় ভুলবশত কোনো মানুষের গায়ে পা লাগলে তার গায়ে হাত দিয়ে চুমু খাই, আবার হাঁড়ি পাতিলেও পা লাগলে চুমু খাই। এটা আমাদের গ্রামবাসীর মধ্যে অনেক বেশি দেখা যায়। এটা কতটুকু সঠিক, গায়ে হাত দিয়ে চুমু খাওয়া যাবে কি না জানাবেন ইনশাআল্লাহ। আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি যে কোনো মানুষের গায়ে পা লেগে গেলে আমাদের সমাজে সেটাকে অপমানকর মনে করা হয়, এজন্য ওই ব্যক্তির গায়ে টাচ করে হাত দিয়ে ধরে বা ইশারা দিয়ে কোনোভাবে যদি বোঝানো যায় যে আমি আসলে ইচ্ছাকৃত আপনাকে অপমান করি না, এটা ভুলে লেগে গেছে, তো এটাতে অসুবিধা নেই। এটা হলো একটা ব্যবহারিক একটা পদ্ধতি বা আমাদের একটা সংস্কৃতি বা একটা নিয়ম। এক একটা সমাজে এক একভাবে মানুষের বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে মানুষের মনের কথাকে প্রকাশ করা যায়, এটা প্রকাশের একটা পদ্ধতি। জাস্ট হাত দিয়ে বোঝালাম যে ভাই এটা আমি দুঃখ মানে ভুলে করেছি, আমি এর জন্য দুঃখিত বা সরি, তো এরকম করাতে অসুবিধা নেই এবং এটা শরিয়ার কোনো নির্দেশ না যে কারো গায়ে পা লাগলে তাকে হাত দিয়ে ইয়ে করতে হবে। তবে চুমু খাওয়ার কোনো কারণ নাই, যদি হাত দিয়ে চুমু খেয়ে তাকে জাস্ট বোঝানোর চেষ্টা করা হয় যে আমি ভুলে লেগেছি, ইচ্ছাকৃত লাগাইনি, তাহলে সেটাও চলে। কিন্তু তারপরে চুমু খাওয়াটা মনে হয় অতিরিক্ত, শুধু হাত দিয়ে একটু ইশারা দিলে হয় যে আমি ভুলে করেছি। তবে খাবারের পাতিল বা রান্না করার হাঁড়ি কিংবা আরও এমন কিছু যেটা আসলে পাও দিয়ে উষ্ঠানের মতো জিনিস না, অসম্মানজনকভাবে সেটাকে আপনার টাচ করা উচিত না, এটা ম্যানারের ব্যাপার, এটা একটা ভদ্রতার ব্যাপার এবং কমন সেন্সের ব্যাপার, শিষ্টাচার আদবের ব্যাপার। তো এরকম ব্যাপারগুলোতে আমরা একটু সতর্ক থাকবো যাতে পরবর্তীতে যেন এরকম সমস্যা না হয়, এই জন্য আমাদেরকে এই বিষয়টাতে খেয়াল রাখতে হবে। তবে ওই যে এটা কোনো জরুরি বিষয় মনে রাখতে হবে, এই পায়ে লাগলে হাত দিয়ে স্পর্শ করা, চুমা দেওয়া, এরকম কোনো বিষয় জরুরি না বা সুন্না না, এটা মাথায় রাখতে হবে। পবিত্র কোরআন শরীফ পড়া তেলাওয়াত শেষ হলে জুজদান দিয়ে বেঁধে রাখতে হয়, তবে কোরআন শরীফের ছবি অনেক কিতাবের উপর খোলা অবস্থায় রাখা দেখা যায়, এভাবে রাখা পাপ বা বেয়াদবি হবে কিনা? জুজদান বলতে গিলাপ বোঝানো হয়েছে সম্ভবত, অনেক এলাকায় হয়তো জুজদান বলে, আমি যদি ভুল না বুঝে থাকি। তো কোরআনে কারিম তেলাওয়াতের পর অনেকে একটা কাপড়ের কাভার গিলাপ এটাতে পেঁচিয়ে তারপর সেটাকে রাখেন সন্দেহাতীতভাবে, এটা কোরআনের প্রতি একটা বিশেষ যত্ন নেওয়ার একটা উদাহরণ যে কোরআন যদি আমি খোলা রাখি সেখানে ধুলাবালি পড়বে, হ্যাঁ ময়লা পড়তে পারে, তো সেজন্য আমি কোরআনকে মহব্বত করে এরকম কোনো কিছু দিয়ে কাভার করে রাখলাম, এটা ভালো। কিন্তু এরকম করে রাখতেই হবে এমন কথা কিন্তু কোরআন হাদিসে আমাদেরকে বলে দেয়নি, সো এটাকে কেউ
কোরআন হাদিসের নির্দেশ মনে যদি করি তাহলে সেটা ভুল হবে। এটা হলো আপনার নিজের উদ্যোগে, আমাদের নিজেদের উদ্যোগে কোরআনকে যত্ন করার একটা পলিসি, একটা পদ্ধতি, একটা উপায়। কেউ কোরআনকে যত্ন করে সুন্দর একটা বাক্স বানায় সেখানে রেখে দিল, এটা অবশ্যই কোরআনের প্রতি তার মানে সম্মান প্রদর্শনের অংশ। আল্লাহর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় সম্মান প্রদর্শনের জন্য সে আল্লাহর কাছে বিনিময়ে আশা করতে পারে, কিন্তু এটা শরীয়তের কোনো নির্দেশিত বিষয় না। এই জন্য অন্য কাউকে সেটার জন্য দোষারোপ করা যাবে না যদি কেউ এটা না করে। তো যেমন প্রশ্নকর্তা ভাই করলেন, আপনি কোনো জায়গায় দেখলেন টেবিলের উপরে কোরআন রাখা আছে, অনেকগুলো বই বা কিতাবের উপরে কোরআন রাখা আছে খোলা, কোনো অসুবিধা নেই, খোলা রাখাতে কোনো দোষ নেই, বেয়াদবি নেই, কিন্তু আপনি নিজে কোরআন ধুলাবালি যেন না পড়ে, ময়লা যেন না পড়ে, তার জন্য সুন্দর করে যদি উদ্যোগ গ্রহণ করেন, গেলাপ ইত্যাদি পেঁচিয়ে রাখেন, সেটা জায়েজ আছে। হ্যাঁ, সেটা জায়েজ আছে, এবং কোরআনের মহব্বতের কারণে করেছেন, সেজন্য আল্লাহর কাছ থেকে বিনিময় আশাও করতে পারেন যে আপনি কোরআনের যে মৌলিকভাবে ওমাই মুআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান শ্রদ্ধা করলে মানুষের ভেতরে তাকওয়ার প্রমাণ সেটা জাহির হয়। কিন্তু সম্মান প্রদর্শনটা এক একভাবে হতে পারে। হ্যাঁ, সম্মান প্রদর্শনের কিছু কমন প্রক্রিয়া আছে, যেমন কোরআনের উপরে কোনো বই না রাখা। ইবনে কাসির রহমাতুল্লাহ কোরআনের যে আদবগুলো উল্লেখ করেছেন তার ভিতরে একটা হলো কোরআনের উপরে কিছু না রাখা, কোরআনকে সব কিছুর উপরে রাখা, এটা সম্মান প্রদর্শনের কমন কাজ। আর কিছু আছে স্পেশাল কাজ, যেমন আমাদের দেশে কোনো এলাকায় ওই যে গিলাপ মোড়ানোর কালচার আছে, আরবদের আবার সেই কালচার নাই, তাদের কালচার আছে ভিন্ন, তারা কোরআন রাখার র্যাকটা অনেক সুন্দর করে করে, অনেক ভালো করে করে, গোল্ডেন কালার করে করে, কোরআনের প্রতি সম্মান দেখা তারা এই কাজ করে। তো সম্মান প্রদর্শন হলো মূল বিষয়, সেটা এক এক এলাকা এক একভাবে হতে পারে, কিন্তু সম্মান প্রদর্শন করতে গিয়ে আবার সেটাকে এমন কোনো প্রক্রিয়া যদি করে যেটা আসলে স্বতন্ত্র ইবাদত বা একটা পদ্ধতি বানিয়ে আবশ্যক বানিয়ে নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তখন বেদাতে গণিত হতে পারে। কিন্তু এমনিতে কাবার করে রাখলো, কেউ গিলা ব্যবহার করলে কারণে বেদাত হবে না ইনশাআল্লাহ। আর এটা কেউ যদি না করে, অর্থাৎ কাবার বা গিলা ব্যবহার না করে, তাহলে তিনি কোরআনের আদবের খেলাফ করেছেন এমনও বলা যাবে না। আমাদের এলাকায় একজন দরবেশ নামে খুব পরিচিত ছিল, বর্তমানে তিনি মৃত। এখন ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু মাদ্রাসার ছাত্র নিয়ে ওনার কবরের চারপাশে কোরআন তেলাওয়াত করে এবং ফজর নামাজের পরে বিরিয়ানি বিতরণ করে। এসব কি ইসলাম সমর্থন করে? এ বিষয়ে পরামর্শ দিলে উপকৃত হতাম। দরবেশের পরিবারদের জন্য কিছু পরামর্শ দেন, ওনারা চাইলে কি ইসলামে সওয়াব করতে পারে? দেখেন, মরা মানুষ নিয়ে আমাদের একটু কি বলে ব্যস্ততা, আমাদের কার্যক্রম অ্যাক্টিভিটিস একটু বেশি, আমরা জীবিত থাকতে মানুষ নিয়ে অ্যাক্টিভিটিস একটু কম করি। কোনো মানুষ মারা গেছেন বা শেষ, তার কবর দিয়ে ফেলেছেন, তার জন্য এখন দোয়া করবেন। উনি যত ভালো মানুষ হোক না কেন, উনি এখন অসহায় হয়ে গেছেন, ওনারা এখন কিছু করার নাই, এমনকি আপনার জন্য দোয়া করার সুযোগ আর নাই, শেষ, উনি চলে গেছেন। এখন ওনার জন্য আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে সালাম পেশ করবেন, বিনা ওই ব্যক্তির কবরকে কেন্দ্র করে কোনো আনুষ্ঠানিকতা, কবরের চারপাশে কোরআন তেলাওয়াত করা, এগুলো কোনোটাই শরিয়াহ সিদ্ধ কোনো কাজ না। কোরআন তেলাওয়াত যে কোনো জায়গায় করা যায়, বাসা বাড়িতে করতে পারেন, কবরস্থানে গিয়ে করলে গুনাহ হবে না, কিন্তু কবরস্থানে গিয়েই কেন করতে হবে? বাসায় থাকতে তো বাসায় করতে পারতেন, ওখানে গিয়ে করলে যে আলাদা কোনো ফজিলত আছে এরকম কোনো কথা নাই। বিশেষ করে কবরস্থানের চারপাশে হাফেজরা বসে কোরআন তেলাওয়াত করলে দেখতে আপনার কাছে ভালো লাগতে পারে, কিন্তু শরীয়ত তো দেখতে ভালো জিনিস না। ইবাদত বন্দেগী আপনি যথাস্থানে বসে করবেন, কোনো একটা জায়গায় যেয়ে করতে হবে এরকম যদি আপনি মনে করেন তাহলে সেটা ভুল হবে। আর কবর কেন্দ্রিক বেদাত এবং শিরকের সূচনা হয় এগুলো থেকে। এরপর আস্তে আস্তে কবরওয়ালার কাছে, কবর যিনি শুয়ে আছেন তার কাছে মানুষ চাইতে শুরু করে, বিদায়গুলো করা উচিত না, ওই পরিবার ব্যক্তির পরিবারের সদস্য যারা তাদের কর্তব্য, এরকম শির বেদাত যেন না হয় কবরে, সেই জিনিসগুলো দেখা। আল্লাহ আমাদেরকে এই সমস্ত শির এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।